আসসালামু আলাইকুম জব নিউজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে উপস্থিত হলাম। তো বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে যোগ দিন, এখানে ট্রেড টুতে বিশেষ পেশায় একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের শুরুর তারিখ কবে, আবেদনের শেষ তারিখ কবে, কিভাবে আবেদন করবেন, এই যে বিস্তারিত বিষয়গুলো রয়েছে এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে সবার আগে সকল আপডেট পেতে পারেন। তো এখানে আবেদনের জন্য ফি লাগবে আপনার 200 টাকা এবং ট্রেড টু বিশেষ পেশায় এখানে কুক, মেস কুক, ইউনিট কুক, হাসপাতাল, ইকুইপমেন্ট ও বুট রিপেয়ার, ব্যাটসম্যান, কার্পেট পেইন্টার এ সকল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বয়স এখানে উল্লেখযোগ্য থাকে যে 3 মার্চ 2024-এর মধ্যে 17 থেকে 20 বছর বয়স হতে হবে। এক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এক্ষেত্রে আপনারা কিভাবে চেক করবেন, এস ক্যালকুলেটর নামে একটি ক্যালকুলেটর রয়েছে, সেই ক্যালকুলেটর থেকে আপনারা যে আপনার কত বছর, কত দিন, কত মাস চলছে। তো শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এসএসসি বা সমান পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হতে হবে এবং কমপক্ষে জিপিএ 2.50 পেতে হবে। পেইন্টার পেশার ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ হতে উত্তীর্ণ হতে হবে। এক্ষেত্রে যে পেইন্টার এবং ডেকোরেটর যে পদটি রয়েছে এই পদের জন্য আপনাদেরকে এসএসসি পাস এবং অবশ্যই আপনাদেরকে বিজ্ঞান বিভাগ থেকে হতে হবে। তো পেশায় সংক্রান্ত যোগ্যতা যে কুক পেশা যোগ্যতা আগ্রহী প্রার্থীদের রান্নার পারদর্শী হতে হবে। ইকুইপমেন্ট ও বুট রিপেয়ার পেশার যোগাযোগ আগ্রহী প্রার্থীদের বুট মেরামত ও সেলাইয়ের পারদর্শী হতে হবে। এক্ষেত্রে শিক্ষা আপনার যে উচ্চতা বা শারীরিক যে যোগ্যতা এটি 1.68 মিটার 5 ফুট 6 ইঞ্চি হবে। মহিলাদের ক্ষেত্রে 1.60 মিটার 5 ফুট 3 ইঞ্চি এবং ক্ষুদ্র ও নিগোষ্ঠী সম্প্রদায়ের জন্য 1.63 এবং ওজন 49.90 কেজি 110 পাউন্ড এবং মহিলাদের জন্য 47 কেজি। এখানে বুকের এবং স্ফীত অবস্থায় 32 ইঞ্চি, স্বাভাবিক অবস্থায় 28 ইঞ্চি এবং স্ফীত অবস্থায় 30 ইঞ্চি। এখানে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। তারপর এখান থেকে আপনার যে স্বাস্থ্য পরীক্ষা যোগ্য অবশ্যই হতে হবে, তা না হলে আপনারা এখান থেকে এই পদের জন্য আবেদন করতে পারবেন না এবং অবিবাহিত হতে হবে এবং সাঁতার জানার আবশ্যক থাকতে হবে ন্যূনতম 50 মিটার। এবং অনলাইনে আবেদনের জন্য আপনার যে sainik.teletalk.com এই ওয়েবসাইটটি রয়েছে, ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে এবং ট্রেডের নাম ও ট্রেড এর জেলাভিত্তিক পদ সংখ্যা এখান থেকে আপনারা দেখে নিতে পারেন, অথবা আপনার যে এই যে আমার যে ওয়েবসাইট রয়েছে digilabinfo.com এই ওয়েবসাইট থেকে আপনারা চাকরি বিষয়ে সকল আপডেট এখান থেকে পেতে পারবেন। তো এই ছিল আপনার বাংলাদেশ সেনাবাহিনী ট্রেড টুতে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছিল এ নিয়ে বিস্তারিত আলোচনা। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সবার আগে সকল আপডেট পেতে পারেন। ধন্যবাদ।